হিমালয়ের পাদদেশ থেকে শুরু করে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে দেখা মিলবে গোর্খুদ বসন্ত বৌরিদের। অন্য সব বসন্তী বৌরির মতো দিনভর ঠোঁট দিয়ে গাছের কাণ্ডে ঠোকাঠুকি চলে বলে লোকজন এর এমন নাম দিয়েছে। ২৮ সেন্টিমিটার দৈর্ঘ্যের পাখিটি সাধারণত বনভূমি আর উপকূলীয় এলাকার ঝোপঝাড়ে ঘুরে বেড়ায়। ফসলি জমি, ফলমূলের বাগান কিংবা পার্কেও এদের দেখা মিলবে। গাছের কাণ্ডে গর্ত করে ডিম পাড়ে গোর্খুদ বসন্ত বৌরি। সাধারণত দুই থেকে চারটে ডিম পাড়ে এরা। পুরুষ ও স্ত্রী দুজনে পালা করে ডিমে তা দেয়। যতক্ষণ পর্যন্ত ডিম ফুটে ছানা বের না হবে, বাবা মা সে সময়টাতে বাসা ছেড়ে অন্য কোথাও যায় না, এমনকি খাবারের জন্য হলেও। ১৭ থেকে ১৮ দিনের মাথায় ছানাগুলো ডিম ছেড়ে বেরিয়ে আসে। বাবা মায়েরা প্রতি ১৫ থেকে ২০ মিনিট পর পর ছানাদের জন্য খাবার বয়ে নিয়ে আসে। ছানাগুলো উড়তে শেখে ২০ থেকে ২১ দিন পর।